সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ডেপুটি ডিরেক্টরি এগ্রিকালচার দপ্তরে ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। আমাদের জেলা অফিস, সেটা হচ্ছে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ডিডি অফিসে আমরা কাজ করি কৃষক বন্ধু সহায়ক কর্মী হিসেবে। প্রত্যেকটা ব্লকে দুজন করে সহায়ক কর্মী নিয়োগ আছি। আমরা কাজ করছি 2019 সাল থেকে, একদম এই কৃষক বন্ধু প্রকল্প সূচনা লগ্ন থেকে ফেব্রুয়ারি থেকে শুরু হয়। আমরা ফেব্রুয়ারি থেকে কাজ করে আসছি। ফেব্রুয়ারি কাজ হওয়ার সাথে সাথে 2020 সালে অক্টোবর মাসে একটা অর্ডার পাস হয়, যে অর্ডারের ভিত্তিতে যে সমস্ত ডিপার্টমেন্টটি ডাইরেক্ট বা কোনো ওয়েবেল সংস্থার আন্ডারে যদি নিয়োগ হয়ে থাকে, সেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি 60 বছর চুক্তি হিসাবে নিয়োগ করবেন। এবং উনি আমাদের বলেছেন যে সরকারি হাতে যে সমস্ত সুযোগ সুবিধা কিছু পাওয়া যাবে, কিন্তু সেই হিসেবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম নেওয়া হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সুরাহাও হয়ে গেছে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ফাইল একবার নাম নয়, তিনবার নাম চা হয়েছে, তাও কোনো সুরাহা হয়নি। সে ফাইলটা এখনও আপাতত ডিপার্টমেন্টের কাছে আমরা গেছি, জানিয়েছি আমাদের যে ডিরেক্টর অফ এগ্রিকালচার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনাকে জানিয়েছি, ওনারা বলেছেন ফাইলটা পারে আছে, আপাতত আমাদের কিছু করার নেই, যতদিন না পার আমাদের কিছু জানাচ্ছে আমরা কিছু জানাতে পারবো না। আবার সেই হিসেবে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, শুধু বর্ধমান ডিস্ট্রিক্ট নয়, সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা প্রত্যেকটা ডিডি অফিসে ডেভলিউশন দিচ্ছি। আমরা এসেছি পূর্ব বর্ধমান ইউনিটের তরফ থেকে পূর্ব বর্ধমানের ডেভলিউশনটা দিতে। যে দাবি তারা সেই দাবিতে আজকে ডেপুটেশন এবং আমরা কৃষক বন্ধু সহায়ক কর্মী হিসেবে কাজ করি। এখানে আমাদের কাজটা যাতে 60 আওয়ার করা হয় এবং সম বেতন সমস্ত ডাটা এন্ট্রি যারা কাজ করে, তার জন্য আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি ডিডি অফিসে। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। ডিডিএ সাহেব ছিলেন, উনি বললেন এই ব্যাপারে আমরা শুক্রবারে মিটিং বসছি এবং দেখছি ব্যাপারটা। দিন যেন 60 বছর আমাদের কর্ম সুনিশ্চিত করা হয়, তার জন্য যে যে আন্দোলন করার আমরা করব। আমরা দেখুন, আমরা হচ্ছে কৃষক বন্ধুর কর্মী, কিন্তু আমরা এডিএ অফিসে সমস্ত কাজকর্ম করি। দুয়ারে সরকার থেকে আরম্ভ করে একদম বিএসবির কাজ থেকে আরম্ভ করে সমস্ত যা কাজ আছে এডিএ অফিসে আমরা করি। কৃষকরা আজকে মমতা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কৃষক বন্ধু, সেই কৃষক বন্ধু থেকে কৃষকরা আজকে হাজার হাজার কৃষক আমাদের মাধ্যমে উপকৃত হচ্ছেন। কিন্তু আমরা যারা এই কাজটার সঙ্গে হচ্ছে যে যুক্ত আছি, যারা হচ্ছে সেই কৃষকদের কাছে টাকা পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা স্বনির্ভরভাবে যুক্ত আছি, তারা কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। তাই আমরা স্বনিবেদন করছি যে আমরা যাতে এই 60 বছর পর্যন্ত কাজের সুনিশ্চিতকরণ হয়, তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিয়েছি স্যারের। তাদের দাবি 60 বছর পর্যন্ত কর্মজীবন সুনিশ্চিত করা, সমস্ত সরকারি সুবিধা প্রদান করা, বেতনের বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবি জানানো হয়। এদিন তারা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর স্মারকলিপি তুলে দেন। আধিকারিকরা তাদের দাবি শুনে বিবেচনা করার আশ্বাস দেন বলে জানান আন্দোলনকারীরা। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।